দ্রব্য মূল্য কি ঠিক আছে? কথা কন্যা কা একবার অটো রিক্সা চালা সে সারাদিন ওই দিন জিগাইলাম, সারাদিন রুজি করছে কত? ক 650। ক মালিক রে দেওয়ান লাগে কত? ক 400। থাকে কত? 250। একবার সিএনজি চালা কত ইনকাম করছ? 600। মালিক রে দেওয়ান লাগে কত? ক 500। অনেক জায়গায় 600 নে, কিন্তু তোমার কত? ক আজকা টিকছে না। এই পেট কি এটা বুঝে? পেট কি এটা বুঝে? আমরা দেশের একটা অভ্যাস হইল যে এটা দাম বাড়ে এটা আর কমে না, যেটা বাড়ে এটা আর কমে না। আমার মনে হয় কি জানেন নি, এই বাজারের ভিতরে পুরো একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটে হঠাৎ করে রাতের অন্ধকার দাম বাড়াইয়া দেয় আর দাম কমে না। এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। গরিবের কান্না বড় লোকেরা শুনে না, ওরা তো বাজারের বাজার করে না, ওরা তো বাজারে যায় না। গরিব যারা নিজেরা বাজার করে তারা জানে কত টাকা বাজারে নিয়ে যায়, কত টাকা ঘরে আসে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের কান্না সহ্য হয় না, এদের আর্তনাদ সহ্য হয় না। আমি পরিষ্কার কথা বলবো, আরে মানুষের কল্যাণে কথা বলেন, আরে মানুষের কল্যাণে কথা বলেন। মানুষের আর্তনাদ বেড়ে গেছে, আরে রাস্তা দিয়ে পেট ভরে না। তাই তো বলেছিল বাদ দে নাইলে মানচিত্র খাবো। আমার মনে হয় প্রত্যেকটা গরিব আজকে অসহায়ের অবস্থা দিন কাটাচ্ছে। কথা বলেন ঠিক না? বাস্তব বলছি আপনাদেরকে, সব তো আল্লাহ ভরসা ঠিকই আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের উন্নয়নে অনেক কিছু হয়েছে দেখেছি। পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটা যায় না, পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটলে শান্তি লাগে না। জাজিম সেগুন কাঠের খাটেও ঘুম আসে না। বাজারের অবস্থা ঊর্ধ্বগতি, মারাত্মকে অসহনীয় অবস্থা ধারণ করেছে। আমি আশা করব দ্রব্যমূল্যের দিকে নজর দেন, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। হ্যাঁ, অনেকাংশে বেতন বাড়ছে, অনেক জায়গায় বেতন বাড়ছে, দামও বাড়ছে, কিন্তু অনেকে আছে বেতন বাড়বো কি হয়তো চাকরি করে না, এ দিনই আইন না দিনই খায়। এখন তো আগের মতো নদীতে মাছও নাই, আগের মতো তো ফসলও হয় না। আরে আগে ধান লাগাইলে বছরে চলে গেছে, এখন তো ধান লাগাইলে এককানি ক্ষেত করতে গেলে যেই টাকা খরচ করে ফসল তার চাইতে কম আসে। এখন এই ডরে কেউ ফসলও করে না, কারণ সারের দাম বেড়ে গেছে। অন্তত পক্ষে নিত্য প্রয়োজনীয় চাউল ডাল আলো তেল, এই বিষয়গুলোর দিকে সূক্ষ্ম নজর দেন, আর না হয় আমার মনে হয় আরেকটি হাহাকার। করোনার সময় যে হাহাকারে আমাদের অবস্থা ভয়াবহ হয়েছিল, আমার মনে হয় করুণার চাইতো আরেক অসহনীয় অবস্থা শুরু হয়ে গেছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে আর্তনাদ বেড়ে গেছে, মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছে, কিছু করার নাই, বুক ফাটে মুখ ফাটে না। আল্লাহ আপনি আমাদেরকে গায়েবীভাবে মদত দান করেন।